আজকে আমরা দেখাবো রিভিট মাইক্রোডার্মাব্রেশন ত্বকের উপর কীভাবে কাজ করে। রিভিট মূলত দুইটা প্রসেসের মাধ্যমে কাজ করে। ডায়মন্ড পিলিং ত্বকের মৃত কোষকে অপসারণ করে এবং ভ্যাকুম সাকশনের মাধ্যমে ডেড সেলগুলো ফিল্টারে জমা করে। আমরা দেখতে পাচ্ছি রিভিটের ফিল্টার। ফিল্টারটি ব্যবহারের পূর্বে এরকম ফ্রেশ থাকে। ভ্যাকুম সাকশনের মাধ্যমে এই ফিল্টারে ত্বকের ডেড সেলগুলো জমা হয়। রিভিট মাইক্রোডার্মাব্রেশন স্কিনের উপর আপওয়ার্ড মোশনে অ্যাপ্লাই করতে হবে এবং একই অংশে তিনবার ব্যবহার করতে হবে। ফেসের সেন্সিটিভ এরিয়া যেমন নোজ এরিয়া এবং আই এরিয়ার এক্সফোলিয়েশনের জন্য প্রিসিশন টিপটি খুবই কার্যকরী। রিভিট ডিভাইসটি মূলত তিনটি টিপের মাধ্যমে কাজ করে। ফাইন টিপ রেগুলার এক্সফোলিয়েশনের জন্য খুবই কার্যকরী। প্রিসিশন সেন্সিটিভ এরিয়া যেমন নোজ এরিয়া এবং আই এরিয়ার জন্য খুবই কার্যকরী। এবং কোর্স টিপ যেটা ডিপ এক্সফোলিয়েশনের জন্য খুবই কাজ করে। ভ্যাকুম সাকশনের ফলে স্কিনের ব্লাড সার্কুলেশন বেড়ে যায়, ফলে স্কিনে একটি রেডিশ লুক আসে। কিছু সময়ের মধ্যেই এটি নর্মাল হয়ে যায়। সার্ভিসটি কমপ্লিট হলে আইস কিউব ব্যবহার করা যেতে পারে। আমরা আপনাদেরকে দেখাবো এখন রিভিট ট্রিটমেন্টের ফলে ভ্যাকুম সাকশনের মাধ্যমে ফিল্টারে যে ডেড সেলগুলো জমা হয়েছে। রিভিট ট্রিটমেন্টটি নেওয়ার পরে স্কিন ইনস্ট্যান্ট একটা গ্লো আসে। আমরা আপনার মুখেই শুনতে চাচ্ছি আপনি কেমন ফিল করছেন। রিভিট ট্রিটমেন্টটা নেওয়ার পর আমার স্কিন অনেক গ্লো করছে এবং আমার যে ব্ল্যাক হেডসগুলো ছিল এবং হোয়াইট সেলগুলো ছিল সেগুলো সব দূর হয়ে গেছে এবং মুখে একটা ফ্রেশ লুক চলে এসেছে।